নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নারকেলের তক্তি। ঠাকুমা দিদারা যেভাবে বানাতেন সেইভাবেই আমি বানাবো। আসুন দেখি আমি নারকেলের তক্তি কীভাবে বানাই। আমি প্রথমে নারকেলগুলো এরকম ফালি করে নিয়েছি। এবার আমি পেছনের কালো অংশগুলো ফেলে দিয়ে নারকেলটাকে কুচি করে নেব। এই যে নারকেলগুলো এরকমভাবে কুচি করে আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম অল্প জল। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম গুড়। আমি এখানে একটা নারকেল নিয়েছি, আমি তক্তিতে গুড়টা একটু বেশি লাগে, তাই আমি 500 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে এবার আমি গলতে দেব। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। এখন আমি গুড়টাকে মিডিয়াম ফ্লেমে গলিয়ে নিচ্ছি। গুড় গলে গেছে, আমি এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। গুড়টা হাই ফ্লেমে জাল করে নিয়েছি, আবার এখন আমি মিডিয়াম ফ্লেমে করে দেখছি গুড়টা আমার রেডি হয়েছে নাকি। একটা জল বাটিতে জল নিয়ে তার মধ্যে কিছুটা গুড় দিয়ে দেখলাম, দেখুন এখনও গুড়টা শক্ত হয়নি, এখনও নরম আছে, তাই জন্য আরেকটু জাল করে নেব। আবারও কিছুক্ষণ জাল করার পরে আবারও বাটিতে জল নিয়ে একটু গুড় দিলাম, দেখুন গুড়টা শক্ত হয়ে গেছে এখন। এবার আমি এর সাথে নারকেলটা মিশিয়ে দেব। নারকেলটা মিশিয়ে আমি ফ্লেমটা এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি। নারকেলটা মিশিয়ে নিলাম। এদিকে আমি একটা থালে অল্প একটু ঘি দিয়ে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি এই মিশ্রণটাকে থালের মধ্যে ঢেলে দেব। থালের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে থালের মধ্যে সেট করে নেব। সেট করে নিয়েছি, এটাকে আমি এবার ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। পুরোপুরি ঠান্ডা না, অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির মধ্যে ঘি মাখিয়ে আমি এর উপরে পিস পিস করে কাট লাগিয়ে দেব। এইভাবে দেখুন, এইভাবে করে আমি কাট লাগিয়ে দিয়েছি। এবার এটা পুরোপুরি ঠান্ডা হলে আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে তক্তি, খেতেও খুব ভালো লাগে।
আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।